হ্যালো ফ্রেন্ডস, সবাইকে সুস্বাগত। বরাবরের মতো নতুন একটি টেকনোলজির ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি রণজিৎ সরকার। আপনাদের সামনে যে টেকনোলজির ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম, এটি চিলিং ফ্যান উইন্ডিং মেশিন ডাই। এটি নিউ মডেল মাস্টার ডাই। এটি অ্যালুমিনিয়াম প্লেট। এই দুটি প্লেটকে নাটবোল্ট দিয়ে একত্রিত করে নেওয়া হচ্ছে। দুইটি প্লেট নাটবোল্ট দিয়ে আটকে নেওয়া হয়েছে। এখন এখানে ড্রিল করে নেওয়া হচ্ছে। এই প্লেট দিয়ে ডাইসের ঘোড়া তৈরি করা হচ্ছে। মোটা দলের প্লেট না থাকার কারণে দুটি প্লেটকে রিপিট করে একত্রিত করা হচ্ছে। এরপরেই এটি দিয়ে ডাইস তৈরি করা হবে। এবার ভালো করে লক্ষ্য করুন দুটির সাইজ কীরকম হয়েছে। এই প্লেটের এই সাইডে ড্রিল করা হচ্ছে, ঠিক এরকম করে ড্রিল করে নেওয়া হয়েছে। এই দুটি প্লেটেই এই সাইডে দুটি করে চারটি ড্রিল মেশিন দিয়ে ছিদ্র কাটা হয়েছে। প্লেট দুইটিকে প্রয়োজন মতো কেটে সাইজ করে নেওয়া হচ্ছে। দুইটিকে পালিশ করে নেওয়া হচ্ছে। এটি প্রাথমিক অবস্থায় পালিশ করা হচ্ছে, ঠিক এরকম হয়েছে। এখন ভালো করে লক্ষ্য করুন, মোটামুটি ফিনিশিং করা হয়েছে। এরপরে আরও রিফাইন করতে হবে। এই প্লেটের সাইডে যে চারটি ছিদ্র কাটা হয়েছিল, এখানে প্যাঁচ তৈরি করা হচ্ছে। এই দুইটির কাজ প্রায় কমপ্লিট। এখন বাকি রইল রিফাইন। এখন ডাইসের বাকি অংশগুলো তৈরি করে নেওয়া হবে। এইরকম পোলার মেশিন দিয়ে বিভিন্ন ধরনের পাতি বা লোহাকে অ্যাঙ্গেল বা এল সাইজ করতে খুব সহজেই হয়ে যায় এবং খুব সুন্দর হয়ে থাকে। একটি পাতিকে ভাঁজ করে দেখানো হচ্ছে। সবগুলো করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। এগুলো পালিশ করে রং করে নেওয়া হয়েছে। এখন ডাইস ফিটিং করে দেখানো হচ্ছে। আপনারা যারা নতুন শিক্ষার্থী বন্ধু, এরকম টেকনোলজির কাজগুলো শেখার ইচ্ছুক, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও আপনারা কীরকম ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন, তাহলে আমি ঠিক ওই রকমের ভিডিও আপলোড করে দেব। ডাইস যদি এইরকম সাইজের হয়, তাহলে দুর্বল মেশিন দিয়েও খুব সুন্দর কয়েল বাইন্ডিং করা সম্ভব। ডাইস যদি দুর্বল হয়, তাহলে কয়েলের তার অনেক আঘাত পায়। আর যদি এইরকম ডাইস দিয়ে কয়েল বাইন্ডিং করেন, তার বুঝতেই পারবে না। এটি এই মেশিনের হেড তৈরি করে নেওয়া হবে। এই সাইড কভার দিয়ে হেড তৈরি করলে খুব সুন্দর হয়ে থাকে। এই সাইড কভারে 6201 বিয়ারিংয়ের গ্রুপ তৈরি করা থাকে। এই জন্য এই প্লেটটি দিয়ে খুব সুন্দর হেড হয়ে থাকে। আপনারা যারা নতুন শিক্ষার্থী, তারা এই হেড তৈরি করতে হিমশিম খেয়ে যান। এই জন্যই যদি এই ই-রিকশা মোটরের এই সাইড কভারটি হেড হিসাবে ব্যবহার করেন, তাহলে খুব সুন্দর হয়ে থাকে।
আমার কাছে যে কোনো লোহার প্লেট দিয়েই হেড তৈরি করা সম্ভব, কিন্তু যারা নতুন শিক্ষার্থী তাদের কাছে যে কোনো কিছু দিয়েই হেড তৈরি করা সম্ভব নয়। এই দুই পার ডাইস দিয়ে 6×6 = 12 কয়েল, 8×8 = 16 কয়েল, 14×14 = 28 কয়েল, 12×12 = 24 কয়েল, 16×16 = 32 কয়েল, যে কোনো স্টেটরেই কয়েল বাইনিং করতে পারবেন। যে কোনো MMR স্টেটরের সঙ্গেই এই ডাইস খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।